একজন যখন ইউটিউবে ভিডিও তৈরি করে, সে সবসময় চায় যে তার ভিডিওটা ভাইরাল হোক, তার চ্যানেলটা প্রচুর পরিমাণে গ্রো করুক। আর এই কারণেই প্রত্যেকটা ক্রিয়েটর ভিডিও তৈরি করে। কিন্তু যখন যে সে বেশ কয়েকটা ভিডিও তৈরি করে এবং সেই ভিডিওতে ভিউজ পায় না, তখন মোটিভেশন হারিয়ে ফেলে। আজ আমি আপনাদের জানাবো 2020 সালে আপনি কিভাবে একজন ভালো ইউটিউবের ভিডিও ক্রিয়েটর হতে পারেন। শুধু 2020 সাল কেন, একজন নতুন ইউটিউবার যেদিনই আমার এই ভিডিওটি দেখবেন, তার অবশ্যই কাজে লাগবে যে ইউটিউবের ভিডিওটা করার সময় কোন দিকগুলি খেয়াল রাখা উচিত, যাতে আমরা যে কাজটা করব সেই কাজটা বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে এবং আমাদের ভিডিও ভাইরাল হতে পারে। দেখুন, ভিডিও তৈরি করার জন্য বেশ কিছু রুলস রয়েছে। একটা ভিডিও র্যান্ডম তৈরি করে আপনি আপলোড করে দিলেন, তাতেই কিন্তু আপনার হবে না। আপনাকে ভিডিওটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভিডিওটা যেন মানুষের কাজে লাগে। হ্যাঁ, তা দেখে হয়তো অনেকে ভিডিও তৈরি করেন এবং তাদের ভিডিও কাজে লাগে, কিন্তু এছাড়াও কিছু জিনিস দেখতে হবে। যেমন প্রথমেই দেখতে হবে আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা ইউটিউবের জগতে কতগুলো রয়েছে। অর্থাৎ আপনি কোনো চ্যানেলের একটা ভিডিও দেখলেন, ধরুন আমার এই ভিডিওটা দেখলেন এবং আমার এই ভিডিওটা আপনি নিজের মতো করে বলে দিলেন, সমস্যা হচ্ছে এটাই যে আপনার ভিডিওটা ভাইরাল হবে না। কারণ এই একই কথাগুলো, একই রকমের কথাগুলো ইতিপূর্বেই আমি বলে দিয়েছি, তাই একটা দর্শক একই জিনিস দ্বিতীয়বার কখনোই দেখবে না। তাই এই সব ভিডিওগুলো কিন্তু করা চলবে না। অর্থাৎ নিজের মধ্যে একটা ক্রিয়েটিভিটি বিষয় থাকতেই হবে। আপনি এমন একটি কাজ করুন যেটা মানুষের প্রয়োজন আছে আর যেটা ইউটিউবের জগতে নেই। হ্যাঁ, যদিও বা থাকে, হয়তো আপনার মতো অত সুন্দর করে নেই, এমন কোনো ইউটিউব ক্রিয়েটর নেই যে তার ভিডিও দ্বিতীয় কোনো জায়গায় নেই বা তিনি করার আগে দ্বিতীয় কেউ করেননি। হ্যাঁ, অবশ্যই নিজে যদি আপনি ক্রিয়েট করেন, নিজে যদি একটা নিজস্ব মতামত থেকে ভিডিও তৈরি করেন, সেটা দেখবেন আপনি ইউটিউবের জগতে কোথাও পাবেন না। তাই অবশ্যই আপনাকে সেই সব ভিডিওগুলো কখনোই কপি করা উচিত নয় যেগুলোর মধ্যে প্রচুর প্রতিযোগিতা আছে। আপনি এমন কিছু দিককে খেয়াল করুন, এমন কিছু দিক নিয়ে ভিডিও তৈরি করুন যেগুলো ইউটিউবে সেইভাবে নেই কিন্তু মানুষের প্রয়োজন আছে। আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হতে বাধ্য। জেনারেলি ইউটিউবে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দু রকমের রয়েছে, একটা হচ্ছে ভাইরাল টপিকের ভিডিও আর একটা হচ্ছে এভারগ্রিন ভিডিও। ভাইরাল টপিকের ভিডিও বলতে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে ধরনের খবর, যে ধরনের ভিডিওগুলো খুবই প্রয়োজন, সেটা হচ্ছে ভাইরাল টপিকের ভিডিও। এইসব ভিডিওগুলো থেকে আপনি এক সপ্তাহ 10 দিন ভিউজ পেতে পারেন, তারপর কিন্তু ভিডিওটা পড়ে যাবে। আর কিছু ভিডিও রয়েছে এভারগ্রিন ভিডিও, যে ভিডিওগুলো সারা জীবন কিন্তু আপনার চলতে থাকবে। তাই আমার মনে হয় যে আপনি সেই ধরনের ভিডিওগুলিকেই তৈরি করুন যেটা কিন্তু সারা জীবন চলতে থাকবেন। আপনি একবার ভিডিও তৈরি করে দেবেন, সেখান থেকে কিন্তু আপনি সারা জীবন রেভিনিউ জেনারেট করতে পারবেন। তা এইটা ব্যাপার। এছাড়া যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম, এগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে, বুঝতে হবে। না হলে সমস্যা হচ্ছে এটাই, আপনি ভিডিও তো তৈরি করবেন কিন্তু যখন খুশি প্রবলেমে জড়িয়ে যেতে পারেন। তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন যাতে ইউটিউবের রুলসগুলো আপনার খুব ভালোভাবে জানা থাকে। আর নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিয়ে ভিডিও তৈরি করতে হবে, এমনটা নয় যে আপনি ইচ্ছা হলো একটা যেমন খুশি করলেন দিয়ে আবার থেমে গেলেন, আবার যেমন খুশি সেটা করলে হবে না। আপনাকে এখানে উজাড় করে দিয়ে প্রত্যেক দিন র্যান্ডম কাজ করতে হবে। আপনি যদি র্যান্ডম কাজ করতে পারেন তাহলেই আপনি কিন্তু ইউটিউবে সাকসেস পাবেন। ধরুন একটা কাজ করলেন, দুটো কাজ করলেন, 15 দিন 20 দিন অফ দিলেন, আবার একটা কাজ করলেন, আপনার খুব
খুব ইউনিক চ্যানেল না হলে সেই চ্যানেল কিন্তু কোনো দিন চলবে না, এবং প্রথম অবস্থাতে সে যত বড় ক্রিয়েটর হোক না কেন তার তো চলবেই না। তাই প্রত্যেক দিন আপনাকে কাজ করে অডিয়েন্সের মন জয় করতে হবে, এমন একটি পরিস্থিতি এমন ধরনের ভিডিও তৈরি করতে হবে, এমন কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে যাতে অডিয়েন্স আপনার ভিডিওটাকে নিয়ে ভাবে। তা এইসব দিকগুলো অবশ্যই আপনার খেয়াল রাখা উচিত। আপনি যদি এই দিকগুলো খেয়াল রাখতে পারেন তবেই কিন্তু আপনার ইউটিউবের ভিডিও ভাইরাল হবে। আর অবশ্যই যদি আপনি ইনকাম করতে চান, নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। এমনটা নয় যে আপনি শুধু লোকের কপি করে গেলেন, এমন কিছু কাজ করে দিতে হবে যেটা আপনার আইডেন্টিটি তৈরি করে, যারা ভিউয়ার্স আছে তাদের মনের মধ্যে, তবেই কিন্তু তারা আপনার ভিডিও খুঁজে দেখবে। আর খুঁজে যদি আপনার ভিডিও দেখতে থাকে তাহলে সাকসেস তো আপনার জন্য অবশ্যই অপেক্ষা করছে। এই ছিল মূল আলোচ্য বিষয়, আর ভিডিও অবশ্যই আর লেন্থি করব না, এখানেই বিদায় নিচ্ছি। তবে টেকনিক্যাল গুরুজি ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে, আপনাদের মোটামুটি সাহায্য করতে পারি, মোটামুটি কিছু ধারণা দিতে পারি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। নমস্কার।